নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, তাই এই বিশেষ অমাবস্যা তিথিতে ছোট ছোট উপায় এবং টোটকাতে অবশ্যই আপনার জীবনের বিভিন্ন সংকট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। 2022 সালের জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ অমাবস্যা তিথি সোমবারে পড়েছে, তাই একে সোমবতি অমাবস্যা বলা হয়। তাই সোমবতি অমাবস্যাতে আপনারা অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই ছোট ছোট উপায় করবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আগামী 29 মে রবিবার দুপুর 2:54 থেকে অমাবস্যা শুরু হলেও 30 মে সোমবার বিকেল 4:59 পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। তাই 30 মে সকাল সকাল আপনারা স্নান সেরে যদি আপনার সাধ্যমতো দান করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। জ্যৈষ্ঠ মাসে সোমবতি অমাবস্যা, তাই এদিন সকাল সকাল স্নান দান এবং পূজার্চনাতে শুভ ফল আসবে। বিশেষত বিবাহিত মহিলারা এদিন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন, সঙ্গে নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করুন। পাশাপাশি মা পার্বতীর পূজা অর্চনা করুন, মা পার্বতীকে অবশ্যই প্রসাদনী দ্রব্য নিবেদন করুন। সিঁদুর এবং মধু নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। শিব ও শক্তির আশীর্বাদে অবশ্যই আপনার সৌভাগ্য ফিরবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিভিন্ন অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এদিন অশ্বত্থ গাছের গোড়াতে অবশ্যই জল নিবেদন করুন, পূজা অর্চনা করুন, পিতৃপুরুষ প্রসন্ন হবেন। অশ্বত্থ গাছের মধ্যেই সর্বদেবের আবাস, তাই এই পূজাতে অবশ্যই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এই অমাবস্যা তিথিতে আপনারা অবশ্যই কোনো শিব মন্দিরে গিয়ে শিবদেবের পূজা অর্চনা করুন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার নবগ্রহের শান্তি মিলবে, কালসর্প দোষ দূর হবে। অমাবস্যার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করুন, সেই সাথে ওং সর্বেভ্যো পিতৃভ্যো নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। জলের সঙ্গে অখণ্ড চাল কালো তিল অবশ্যই মিশিয়ে সেখানে কুশপত্র দিয়ে এই জল নিবেদন করবেন দক্ষিণ দিকে মুখ করে, এবং পূর্বপুরুষ খুশি হলে অবশ্যই আপনার পারিবারিক উন্নতি এবং সমৃদ্ধির বিশেষ বিকাশ ঘটবে এবং অবশ্যই আপনারা পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন। এদিন সন্ধ্যার সময় অবশ্যই আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ দক্ষিণ দিকে জ্বেলে দিন। অমাবস্যার দিন দরিদ্র মানুষ এবং ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো কিছু না কিছু দান করুন এবং খাওয়ান। এদিন অবশ্যই কাক গরু এবং কুকুরকে কিছু না কিছু খেতে দিলে পূর্বপুরুষের আশীর্বাদ আপনি পাবেন, এতে পিতৃদোষ দূর হবে। তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনারা এই বিশেষ সোমবতি অমাবস্যাতে এই ছোট ছোট উপায় এবং টোটকা করুন। তাছাড়া বিবাহিত মহিলারা এদিন স্বামীর দীর্ঘায়ু কামনার ক্ষেত্রে তারা উপবাস করে থাকেন এবং পূজা অর্চনা করে থাকেন। এদিন বট সাবিত্রীর পূজা অর্চনার দিন, তাই সোমবতি অমাবস্যার দিন বটগাছের গোড়াতে অবশ্যই পূজা অর্চনা করা উচিত, আর তাতেই স্বামীর সৌভাগ্য এবং আয়ুর বৃদ্ধি ঘটে। তাই সোমবতি অমাবস্যার পাশাপাশি বট সাবিত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অশ্বত্থ গাছের পাশাপাশি বটগাছের পূজা অর্চনার রীতি রয়েছে হিন্দু। এদিন গঙ্গায় স্নান কিংবা স্নানের পরে গঙ্গাজল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং গৃহে গঙ্গাজল ছিটিয়ে নিলে গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে। সোমবতি অমাবস্যার দিন আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে যেমন দুধ অথবা জল অথবা দুধ জল এবং অখণ্ড চাল দিয়ে অভিষেক করতে পারেন এবং সেই সাথে ওং সোমেশ্বরায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনাতে আপনাদের আর্থিক সমৃদ্ধির যোগ তৈরি হবে, অর্থ কষ্ট দূর হবে। তাই এই অমাবস্যাতে আপনারা অবশ্যই মা মহালক্ষ্মীর পূজা অর্চনাও করতে পারেন। তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই অমাবস্যাতে অবশ্যই এই ছোট ছোট উপায় এবং টোটকা করুন, আর এই উপায় টোটকাতে জ্যৈষ্ঠ মাসের এই সোমবতি অমাবস্যাতে আপনাদের অবশ্যই অনন্ত সৌভাগ্যের পথ খুলে যাবে। হিন্দু শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনিদেবের জন্ম হয়েছিল বলে মনে করা হয়।
তাই এই বিশেষ অমাবস্যাতে শনি জয়ন্তী হিসাবে পালন করা হয়। বিশ্বাস করা হয় যে এদিন শনিদেবকে তুষ্ট করতে পারলে কর্মফল থেকে মুক্তি মেলে, অর্থাৎ অশুভ কর্মফল থেকে মুক্তি পেতে শনিদেবের পূজা অর্চনা অবশ্যই এই বিশেষ সোমবতী অমাবস্যাতে করুন। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাতে আপনারা অবশ্যই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কিংবা শনির মহাদশা, অন্তর্দশা, ঢাইয়া কিংবা সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা শনিদেবের উদ্দেশ্যে ছোট ছোট উপায় করবেন। তাছাড়া শনিদেবের কৃপায় মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আগামী শনি জয়ন্তীতে অবশ্যই সোমবতী অমাবস্যা পড়েছে, তাই বট সাবিত্রীর উপবাসের পাশাপাশি শনিদেবের পূজা অর্চনা করবেন। দীর্ঘ 30 বছর পর শনিদেব তার নিজের গৃহ কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেই সাথে সর্বার্থ সিদ্ধি যোগ সূচিত হচ্ছে। তাই আগামী 30 মে 2022 শনি জয়ন্তীতে আপনারা অবশ্যই শ্রদ্ধা সহকারে সকাল সকাল উঠে স্নান সেরে শনিদেবের স্মরণ করুন, শনিদেবের উদ্দেশ্যে উপবাসের সংকল্প করুন এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরুন। এদিন নীল বস্ত্র পরিধানে অত্যন্ত শুভ ফল পাবেন। শনিদেবের কোনো মন্দিরে গিয়ে আপনারা একটি সুপারি নিবেদন করুন এবং মনস্কামনার কথা বলুন। পঞ্চগাব্য পঞ্চামৃত দিয়ে অবশ্যই শনিদেবকে স্নান করান। এরপর কুমকুম, কাজল, নীল ফুল দিয়ে অবশ্যই শনিদেবকে নিবেদন করুন। সিজনাল ফল অর্থাৎ মৌসুমি ফল, ফুল অর্পণে অত্যন্ত শুভ ফল আসবে। তাছাড়া শনিদেবকে সর্ষের তেল, তিল বীজ নিবেদন করুন। সর্ষের তেলের প্রদীপ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। শনির ধ্যান করুন, শনি চল্লিশা, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই আরতি করতে ভুলবেন না, এবং অবশ্যই শেষে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাই এই সম্পূর্ণ উপায়টি সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে করতে পারলে অবশ্যই এই সোমবতী অমাবস্যা তথা শনি জয়ন্তীর শুভক্ষণে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই কালো মাসকলাই নিবেদন করলে এবং সেই কালো মাসকলাই অবশ্যই দান করুন। তাছাড়া এদিনে আপনারা খিচুড়ি ভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন এবং প্রসাদ হিসাবে খিচুড়ি ভোগ নিবেদন করুন। শনিদেবকে খুশি করতে গরিব মানুষকে আপনাদের সাধ্যমতো কিছু না কিছু দান করুন এবং খাদ্য হিসাবে কিছু না কিছু নিবেদন করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।